জয় মা জগদ্ধাত্রী বঙ্গের নবাব তখন আলিবর্দী খা কৃষ্ণনগরের রাজা তখন কৃষ্ণচন্দ্র রায় নবাব সেবার রাজাকে চেয়ে বসলেন বারো লাখ টাকার নজরানা রাজা দিতে অস্বীকার করলেন ফলস্বরূপ কারাগারে বন্দি হলেন রাজা কৃষ্ণচন্দ্র সালটাও সতেরোশো চুয়ান্ন সময়টা দুর্গাপুজোর আগে নবাবের কারাগার থেকে অবশেষে তিনি যখন নবমীর শেষ বেলায় মুক্ত হয়েছিলেন তখন দুর্গোৎসব প্রায় শেষ তবু তিনি আশা করেছিলেন অন্তত কৃষ্ণনগর ফিরে যেন মায়ের মুখটুকু দেখতে পান নৌকায় কৃষ্ণনগর ফেরার পথে রাজা বুঝলেন সেদিন দশমী ফিরতে পারেননি সময়ে মা দুর্গা কৈলাসের রওনা দিয়েছিলেন কৃষ্ণচন্দ্রের বাড়ি ফেরার আগেই ক্লান্ত বিষণ্ন বিমর্ষ রাজা নৌকার মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন সেই দিন রাতেই স্বপ্ন পান তিনি দেখেন এক কিশোরী দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে ধীরে ধীরে কিশোরী মিলিয়ে দেখা দিলেন চতুর্ভুজা সিংহবাহিনী দেবী মূর্তি রাজাকে বললেন তাকে সেই রূপে পূজা করা দুর্গাপুজোর এই সমতুল্য স্বপ্নাদেশ দিলেন কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে তার পুজো করতে সেই শুরু জগদ্ধাত্রী পুজোর পরবর্তীকালে যা ছড়িয়ে পড়ে গোটা বাংলায় যদিও সেই পুজোর শুরু এতটাও সহজ ছিল না পুজোর পথে বিভিন্ন বাধা এবং কুলগুরুর এই নতুন শক্ত দেবীর পুজোয় বাধা আস করে কৃষ্ণন কৃষ্ণনগরে না ফিরে সেখান থেকেই কৃষ্ণচন্দ্র সরাসরি গিয়েছিলেন চন্দননগরে তার বন্ধু ইন্দ্রনারায়ণ চৌধুরীর কাছে যাওয়ার আগে পুজোর সব দায়িত্ব দিয়ে গিয়েছিলেন পুত্র শিবচন্দ্র ও গোপাল ভাঁড়কে তারাই জগদ্ধাত্রী পুজোর সব আয়োজন করেছিলেন তার অনুরোধে ফরাসি দেওয়ান ইন্দ্রনারায়ণও সাহায্য করেছিলেন অনেক কৃষ্ণচন্দ্র পুজোর আগের দিন রাত্রে তিনি কৃষ্ণনগরে ফিরে আসেন উপবাস রেখে পরের দিন অঞ্জলি দেন এবং শুরু হয় পুজো মা রাজ রাজেশ্বরী পুজো যে পুজো তারপর সারা বাংলায় ছড়িয়ে পড়েছে পরের বছর থেকে তার বন্ধু ইন্দ্রনারায়ণ চন্দ্রনগরে শুরু করেন পুজো একই সাথে শুরু হয় রাজার অনুমতি পেয়ে কৃষ্ণনগরে প্রজাদের দ্বারা পুজো প্রথম শুরু হয় মা জলেশ্বরী বা মালপাড়ার পুজো আজকের গল্প রাজবাড়ির জগদ্ধাত্রী কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী মা রাজ রাজেশ্বরীকে নিয়ে থাকো এই মা অনেকভাবেই বাকি সমস্ত জগদ্ধাত্রীর মূর্তির থেকে আলাদা এখানে মা আসেন ঘোড়াত মুখ সিংহ অর্থাৎ পৌরাণিক সিংহের উপর চেপে যেহেতু কৃষ্ণচন্দ্র কুমারের রূপে পেয়েছিলেন মাকে এই মায়ের মূর্তিতে স্মৃতিতে না মায়ের পায়ে সিঁদুর দেওয়া হয় রাজাকে কিয়াটক করেছিলেন আলিবুদ্দিনা মীর কাশেম বা কোন সালে আটক করেছিলেন সেই নিয়ে দ্বিমত থাকলেও মা রাজরাজেশ্বরী যে পশ্চিমবঙ্গের প্রথম জগদ্ধাত্রী পুজো সেই নিয়ে কোনো দ্বিমত নেই বলা ভালো মা জগদ্ধাত্রী রাজা কৃষ্ণচন্দ্রের এই বাংলাকে দেওয়া শ্রেষ্ঠ উপহার জয় মা জগদ্ধাত্রী